কলকাতা বন্দর এলাকায় 200 কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনায় শাসক দলের যোগের অভিযোগ তুলেছিল বিজেপি। পাঞ্জাবের পর উড়তা বাংলা হতে চলেছে এমন অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপি সেই অভিযোগ অবশ্য অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কলকাতার নেতাজি সুভাষ ডকে গুজরাত এটিএস এবং ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই যৌথ তদন্ত চালিয়ে প্রায় 40 কেজি হেরোইন উদ্ধার করে একটি কন্টেনার থেকে, যার বাজার মূল্য 200 কোটি টাকা। গরু পাচার, অস্ত্র কারবারের পর এবার আন্তর্জাতিক মাদক কারবার, সেই কারবারের সঙ্গে শাসক দলের যোগের অভিযোগ বিজেপির। কলকাতা বন্দর এলাকায় 200 কোটির হেরোইন উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে আসা সন্দেশখালীর শরীফুল মোল্লাকে তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। আন্তর্জাতিক মাদক পাচার চক্রে শাসক দল জড়িত বলে অভিযোগে সরব বিজেপি। সন্দেশখালীর এক ব্যবসায়ী যে কনসাইনি ছিল এই হেরোইনের, শরীফুল এন্টারপ্রাইজ, শরীফুল এন্টারপ্রাইজের ওনারকে, শরীফুল এন্টারপ্রাইজের ওনার শরীফুল ইসলাম মোল্লা, সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এ নিয়ে তপ থেকেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, উড়তা পাঞ্জাবের পর এবার উড়তা বাংলা হতে চলেছে। এটা আগামী প্রজন্ম বাংলার স্বাভাবিক থাকবে নাকি উড়তা পাঞ্জাবের মতো উড়তা বাংলা তৈরি হবে আগামী দিনে, এবং সে নিয়ে সৃজিত বাবু বা অন্য কেউ সিনেমা তৈরি করবে, সেই দিকে বাংলা যাচ্ছে কিনা, আমরা সেই জন্যই প্রশ্নগুলো করছি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ মানতে নারাজ, উল্টে গোটা ঘটনায় বিজেপির পরিকল্পিত বলে দাবি তাদের। মানে কোমরের জোরে তো সিবিআই আর ইডি, এই ছাড়া তো কোমরের জোর নেই। আর মিথ্যে করে মিথ্যে মামলায় লোককে ফাঁসানো, ইনকোয়ারির জন্য আমি প্রস্তুত আছি। শুধু এই কেন, কোনো যদি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি দিবালোকে ফাঁসি নেবো, দিবালোকে ফাঁসি নেবো। তোমাদের কোনো প্রমাণ আছে যে শিবপ্রসাদ হাজরা জড়িত? সে তো মৌখিকভাবে বলতে হয়, কেন্দ্রে ক্ষমতায় আছে, এখন মুখে যা আসছে তাই বলছে, নিজের জায়গা খুঁজে পাচ্ছে না তো কোথাও, বিজেপি তো জায়গা নেই সন্দেশখালী বুকে, তাই এখন এইসব বলে বেড়াচ্ছে, প্রমাণ করুক না সুকান্ত মজুমদার। ঘটনার পর অবশ্য পলাতক অভিযুক্ত শরীফুল মোল্লা, তবে এলাকাবাসীদের কাছে তিনি পরিচিত, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও তাকে দেখা যেত। যার বাবা খেলে সারা সম্পত্তি রয়েছে, তাই ওই ফিসারি মিশারি করে খেত, পার্টি করতে গিয়েছে জানি না, এমনি ভোটের সময় যেত ঘুরতো, ভোট টোট দিয়ে আসতো, তেমনি পার্টি করতে গিয়ে আমি সঠিক ওটা জানি না। পার্টি করতে বলতে তোমার কি এরকম মিটিং মিছিল যেত, আমরা যেরকম যেতাম ওই সেরকম যাই, কারণে চিনি নি কোনো কারণে আমি চিনি না, বলে কোম্পানিতে কাজ করতে। গত 9 সেপ্টেম্বর গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয় কলকাতা বন্দর থেকে। রিপাবলিক বাংলা। আর যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম কলকাতা বন্দর এলাকায় সেখানে 200 কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা, এবং সেই ঘটনায় শাসক দলের যোগের অভিযোগ তুলেছিল বিজেপি। পাঞ্জাবের পর উড়তা বাংলা হতে চলেছে এমনই অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয় আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম। অর্ণব, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, মূল যে অভিযুক্ত তাকে কি এখনো পর্যন্ত পাকড়াও করা সম্ভব হয়েছে? দেখো মধুকল্পিতা, এখনো পর্যন্ত কিন্তু এই যে শরীফুল মোল্লা, তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারেনি, সে পলাতক। অথচ আমরা যখন গ্রামে ভিজিট করেছিলাম সন্দেশখালী 1 ও 2, এবং সেখানে বেতাজ বাচ্চা যাকে বলা হয়, অর্থাৎ শেখ শাজাহান এবং শিবু হাজরা, অর্থাৎ সন্দেশখালীর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের এই দুই নেতা, একাধিকবার ভোটের সময় কিন্তু এই শরীফুল মোল্লাকে দেখা গেছে। অথচ গ্রামের বাসিন্দাদের কাছে কিন্তু এই শরীফুল, যার নামে এই এন্টারপ্রাইজের মাধ্যমে যে মাদকটা ঢুকেছিল, এটি গুজরাট পুলিশ এটিএস তারা যেটা টেক আপ করেছিল, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তার পরবর্তীতে শরীফুলের কিন্তু কোনো রকম ট্রেস পাওয়া যায়নি সন্দেশখালীর 1 ও 2 নম্বর ব্লকে কোনো জায়গায়। এবং সবথেকে বড় জিনিস যে গত 9 সেপ্টেম্বর যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার যোগসাযোগ আছে বা মন্ত্রীদের সঙ্গে যোগসাযোগ আছে যখন জানান, তার পরবর্তীতে কিন্তু এই শরীফুল মোল্লাকে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এবং আরও বড় বিষয় যে গ্রামের বাসিন্দারা বলছে যে শরীফুল মোল্লা কিন্তু এলাকায় সুনামের সাথে ঘুরে বেড়াতো এবং মানুষজনের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল, কিন্তু এলাকায় কিন্তু তাকে বেশি দেখা যেত না, শুধুমাত্র ভোট আসলে তাকে ভোট দিতে যাওয়া বা বিভিন্ন সময় দেখা গেছে, তার বাইরে কিন্তু দেখা যায়নি। এবং
আরও একটা বড় কথা যেটা উঠে আসছে যে শরীফুল মোল্লার বাড়ি যে এন্টারপ্রাইজের নামে এই যে মাদক ঢুকেছিল সেই শরীফুল মোল্লার বাড়ি কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা তারা কিন্তু তালা মেরে দিয়ে গেছে সেই বাড়িতে। এবং তার পাশাপাশি শিবু হাজরার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এক নম্বর ব্লকের যে সভাপতি, এবং পাশাপাশি শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালী ত্রাস বলা হয় এই শেখ শাহজাহানকে, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে কলকাতা বন্দর এলাকায় সেখানে 200 কোটি টাকার